গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্যে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় 12,000 শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন কর্মী নিয়োগের তৎপরতা শুরু হলো। তোমরা হয়তো জানো কিছুদিন আগে একটা আপডেট প্রকাশিত হয়েছিল যে রাজ্যে WBSSC যে নবগঠিত SSC বা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন IPS অফিসার বিবেক সহায়কে। তো এবারে SSC-র মাধ্যমে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে নতুন কর্মী নিয়োগের তৎপরতা শুরু হলো। এই রিক্রুটমেন্টটা কবে শুরু হতে পারে এবং গ্রুপ সি লেভেলে কত শূন্যপদ থাকবে, গ্রুপ ডি লেভেলে কত শূন্যপদে নিয়োগ করা হবে, সেই সঙ্গে এই দুটি পোস্টের রিক্রুটমেন্টে কটা পরীক্ষা নেওয়া হবে, গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে সিলেকশন প্রসেস কী হবে, ইন্টারভিউ থাকবে কি থাকবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও, ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে এবং লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সর্বপ্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। এটা আজকের অর্থাৎ আজ 2 জুলাই 2024 তারিখের দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে, রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় 12,000 কর্মী নিয়োগে তৎপর SSC। তো দেখতেই পাচ্ছ রাজ্যে WBSSC-র মাধ্যমে প্রায় 12,000 শূন্যপদে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেল। তো কি বলা হচ্ছে আমরা ডিটেলসে দেখে নেব। বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বা SSC-র চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। SSC-র মাধ্যমে সি এবং ডি গ্রুপে এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবছরের মধ্যে কিন্তু নবগঠিত WBSSC-র মাধ্যমে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে সরকারি সূত্রের খবর, দুই শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। তো বলা হচ্ছে প্রথম পর্যায়ে গ্রুপ সি ও গ্রুপ ডি এই দুই শ্রেণী মিলিয়ে 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। তারপরে বলা হচ্ছে এই প্রক্রিয়া শুরু করার জন্যই SSC সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পর SSC আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন। সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিন আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর SSC চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত IPS আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। 2011 সালে মা মাটি মানুষের সরকার আসার পর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশনের PSC-র মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগে দেরি হচ্ছিল, তাই কর্মী নিয়োগে গতির বৃদ্ধির জন্যই গড়া হয়েছিল SSC। একজন অবসরপ্রাপ্ত IPS অফিসারকে SSC চেয়ারম্যান করা হয়। গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে SSC। ক্লার্ক নিয়োগের জন্য এবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা, কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই SSC তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় PSC-কে। অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এই ব্যবস্থা, পরে অবশ্য তুলে দেওয়া হয় এই বোর্ডটিও। ফের SSC চালু করার জন্য 2022 সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। গত বছর ওই বিলের ভিত্তিতে SSC আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, নিউ টাউনের একটি অফিস থেকে SSC কাজ করবে। প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এর কিছু বেশি, গ্রুপ সি পদে নেওয়া হবে 3 থেকে 4,000 জনকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সূত্রের খবর, নিউ টাউনের একটা অফিস থেকে SSC বা নবগঠিত WBSSC কাজ করবে এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু গ্রুপ ডি পোস্টে 8,000-এর কিছু বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং গ্রুপ সি পদে 3 থেকে 4,000 জনকে নেওয়া হবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে SSC, অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য 100 নতুন পদ সৃষ্টি করেছে, সেগুলো পূরণ করবে SSC। গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট LDA নিয়োগ করা হবে।
পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার একটা প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে। সেটি চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি এবং মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে। দুটি পরীক্ষা নেওয়া হবে অবশ্য একই সঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে। শুধুমাত্র ওই পরীক্ষায় সফল প্রার্থীদেরই মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে গ্রুপ সি পোস্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ নিয়োগ করা হবে। তো এই সিলেকশন প্রসেস তোমাদের যেটা বলা হচ্ছে, প্রথমেই প্রিলিমিনারি লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের মেন্স লিখিত পরীক্ষা নেওয়া হবে, আর প্রিলি মেন্স দুটো এক্সামই কিন্তু একই দিনে হবে, ঠিক আছে? এবং বলা হচ্ছে এলডিএ বা গ্রুপ সি পোস্টের জন্য কম্পিউটার টাইপ টেস্টও কিন্তু নেওয়া হবে বা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি উভয় লেভেলে কিন্তু লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? তো লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে, আর তোমাদের গ্রুপ সি পোস্টে এক্সট্রা তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তাদেরই কিন্তু মেন্সের খাতা দেখা হবে, বাকিদের মেন্সের খাতা দেখা হবে না। ওকে,